বাবু, আমি তোমাকে বলতে চাই যে এক তালাক, এক তালাক মামুনের জায়গা থেকে মামুন তো ডেফিনেটলি একটা সুপারস্টার। দুই তালাক, দুই তালাক বাবু, আমি তোমাকে বলতে চাই যে বাবু, আমার যত বড়ই ভুল থাকুক না কেন, ঠিক বলেছেন আন্টি, মামুন তো আপনার ছেলের মতোই, যত বড়ই অপরাধ থাকুক না কেন, যত খারাপ জিনিসই আমার থাকুক না কেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। তিন তালাক, তিন তালাক এখন ফাইনাল কথা এটা। মামুন ভাই, আপনার পরিবারের সচ্ছলতা ফিরাতেই নাকি লায়লা অনেক খরচ করেছেন, আমাদের কাছে ইন্টারভিউ আছে। না, এটা হচ্ছে একদমই ফেক, বা এইগুলোর কারণে, এইগুলা মতো আর কিছু কথাবার্তা আছে যেগুলোর কারণে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, এই সমস্ত কথার কারণে। কিন্তু বিষয় হচ্ছে এইগুলার গভীরে না যাই, বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো, এটাই চাই। যে সববারের মতো তুমি এবার আমাকে মাফ করে দাও, এবারও মাফ করে দাও, আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। কিন্তু তুমিও জানো যে তোমাকে ছাড়া আমি একটু ভালো নাই, কারণ এই বৃদ্ধ বয়সে ছেলের মতো তোমাকে স্বামী হিসেবে পেয়েছি, এজন্য আমাকে কোনো কষ্ট করতে হয়নি, তোমাকে গাড়ি বাড়ি কিনে দিয়েছি, কিনেছিল 12 লাখ টাকা দিয়ে, তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, মাঝে মাঝে চলে যাও কেন, লোকে কি পাকা আম খায় না, এমনিতে ভালো না লাগলে দুধ দিয়ে খাও বাবু, তবুও ফিরে এসো, গতবার আমাকে মেরে আলু বানিয়ে দিয়েছিল, সেন্ডি সাহার সাহায্যে ফেরত এসেছো, এবার একা একা এসো না বাবু, আমি আর কয়দিন বাঁচবো, আমি না থাকলে সবই যে তোমার, তখন তুমি কচি মাল এনে ইচ্ছা মতো খেতে পারবে, সুন্দর আয়েশে জীবন পার করতে পারবে বাবু, যতক্ষণ আছি এর নরম পাকা আম খেয়ে একটু সময় পার করো না বাবু, আমাকে শান্তি দাও, তবুও ফিরে এসো বাবু। লায়লার সঙ্গে ঝগড়া থামানোর আর কি কোনো সম্ভাবনা আছে মামুন ভাই? না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো, আমার ইচ্ছা নাই আর। প্রিন্স মামুন মাল, যদি প্রিন্সটা ফালাই দেই আমরা? দুলাল মামুন মাল, তুমি তো আমাকে বিয়েই করনি, তাহলে তোমার এত ভয় কিসের, সম্পত্তি উইল করে দেব, আমার মৃত্যুর পর সব পাবা, তবুও ফিরে এসো বাবু। আমরা তো মানুষ, আমরা তো আসলে কোনো কিছু ভুলের ঊর্ধ্বে না, সববারের মতোই এবারও আমাকে মাফ করে দাও, এবং তাড়াতাড়ি তুমি বাসায় চলে আসো, বিকজ তোমাকে ছাড়া বাসাটা তো আর বাসা না, সঙ্গীর কাছ থেকে আরেকজন সঙ্গী সাপোর্টটা নিবেই, সেটা আমিও নেই।